নমস্কার। ডিভাইন পাওয়ার অনুষ্ঠানে সমস্ত দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি একেবারে লাইভ অনুষ্ঠান। কারণ ডিভাইন পাওয়ার আপনারা একেবারে লাইভ অনুষ্ঠান দেখতে অভ্যস্ত, এবং এই অনুষ্ঠানের একটা কিন্তু অন্যরকম জায়গা রয়েছে, একটু ব্যতিক্রমী অনুষ্ঠান। হ্যাঁ, কেন এই কথাটা বললাম একটু ব্যতিক্রমী অনুষ্ঠান, কারণ একঘেয়েমি অনুষ্ঠান দেখতে দেখতে যখন আমাদের মনোটোনাস মনে হয়, তখন কিন্তু এই অনুষ্ঠান আমাদের মধ্যে একটা অন্যরকম জায়গা তৈরি করে দিতে সক্ষম হয়েছে। কারণ প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা এপিসোডে আমরা এমন অসাধারণ কিছু টিপস পাই, যে টিপসগুলো সত্যি হয়তো আগে সেরমভাবে শোনা হয়নি। এবং বন্ধুরা, টিপসগুলো নিশ্চয়ই আপনারা ফলো করছেন, কারণ কি এই টিপসগুলো ফলো করে ভালো থাকা যায় তার কিন্তু নমুনা নিদর্শন আমরা আমাদের নিজেদের মধ্যেই পেয়েছি। সেই কারণেই বলছি, তো ফোন নাম্বার খোলা রয়েছে ডিভাইন পাওয়ার অনুষ্ঠানের 1426-এ, এটা প্রথম অনুষ্ঠান। আর 1426-এ আজকে কিন্তু আমাদের অতিথি কথা দিয়েছে, ডিভাইন পাওয়ার অনুষ্ঠানের একটা স্পেশাল টিপস তিনি কিন্তু নিয়ে এসেছেন বন্ধুদের উপহার হিসাবে, শুভ নববর্ষে দেবেন বলে। তাই খাতা পেন নিয়ে রেডি থাকবেন বন্ধুরা, ডিভাইন পাওয়ারের এই টিপসটা লিখে নিয়ে আপনারা আপনাদের জীবনে এটা ব্যবহার করতে পারেন। আর এই টিপসটা কিন্তু কোনো বিশেষ বিশেষ লোকেদের জন্য না, এটা সর্বজনের জন্য, সর্ব দর্শকদের জন্য। তাই সবাই কিন্তু এটা ইউজ করে আপনারা ভালো থাকতে পারেন এই 1426। একটু আগে দাদা আমাকে সেই কথাটা বলেছেন। তো আপনারা খাতা পেন নিয়ে রেডি থাকুন, আর রেডি থাকুন ফোন ঘোরাতে। ফোন ঘোরাতে ঘোরাতে চলে আসুন আমাদের অনুষ্ঠানে, যেখান থেকে আপনি আপনার সমস্যার জায়গাটা যেমন জানতে পারবেন, সমাধানের রাস্তাটাও কিন্তু তেমন জানতে পারবেন। এবার উদ্যোগটা আপনার, কতটা আপনি ভালো থাকতে চান সেটা আপনি বুঝবেন। তো আপনারা ফোন ঘোরাতে শুরু করুন। রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে হটসিটে জ্যোতিষবিদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ শ্রী বুদ্ধ সিদ্ধার্থ। জানাবো দাদাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ, নমস্কার। তো প্রথমেই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি। তো এই অনুষ্ঠান ভালো থাকার উদ্দেশ্যে, সুস্থ থাকার উদ্দেশ্যে। ভালো থাকা সুস্থ থাকা কে না চাই? আমরা প্রত্যেকটা মানুষই চাই যে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, একটু স্বাচ্ছন্দ্য বোধ করবো। তো প্রকৃতিগতভাবে এই যে কিছু কিছু সমস্যায় আমরা জড়িত হয়ে পড়ি, বা আমাদের জীবনে সমস্যা আমরা সম্মুখীন হই, এবং সেই সমস্যাটাকে লড়াই হিসেবে আমরা দেখি বা চেষ্টা করি সেই সমাধান কীভাবে সূত্রটাকে খুঁজে বের করব। তো আজকে এই নববর্ষের জন্য আমি অনুষ্ঠানের শেষে সেই টিপস আমি দিতে চলেছি। তো সেই ক্ষেত্রে এটা সর্বজন গ্রাহ্য, সবাই করতে পারবেন। টিপসটা মন দিয়ে শুনবেন। দিদিভাই একটু আগে বলেছিলেন যে খাতা কলম নিয়ে বসে থাকবেন, এবং টিপসের এই যে টোটকা, কোনো রাশি বা লগ্নের ক্ষেত্রে এ না, সবাই করতে পারেন। খুব ভালো টোটকা এবং খুব ভালো টিপস, এবং এক বছর আশা করবো যে ভালো, আপনাদেরকে ভালো রাখা এবং সুস্থ রাখার জন্য আমিও পরিশ্রম করছি, যাতে আপনারাও খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, এই নিয়ে আজকে এই অনুষ্ঠান। তবে একটা কথা হচ্ছে দিদি, কথা পরিপ্রেক্ষিতে আসি, যে কিছু মাস আগে, এক মাস এরকম বিপদ হবে যে রাহু এবং কেতু গোচর করেছে। তো সেই ক্ষেত্রে চন্দ্র শুদ্ধি থাকায় রাহু এবং কেতু যে যে এখন যে নক্ষত্রে বসে রয়েছে, কেতু নিজের নক্ষত্রে বসে রয়েছে, রাহু বৃহস্পতি নক্ষত্রে বসে, চন্দ্র গোচরে শুদ্ধি ছিল, অর্থাৎ যারা চন্দ্রের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো। 1426, যে অনেকে হয়তো 12টা রাশি নিয়ে উল্লেখ করে, আজকে হয়তো সেখানে বেশি সময় আমি এটা আগামী পর্বে নিয়ে আসার চেষ্টা করবো। হ্যাঁ, দর্শক বন্ধুদের সামনে জন্মগ্রহণ করেছেন, আচ্ছা, হ্যাঁ, তাদের সময়টা মোটামুটি উপর খুব শুভ বলা যায়। তাহলে নতুন অতিথি তো আমাদের অনেকের বাড়িতেই এসছেন, তাহলে একটু দেখে নেবেন। আর ফোন ঘোরাতে শুরু করুন আপনারা, কারণ বুদ্ধ সিদ্ধার্থদার অনুষ্ঠান মানেই একটু নতুন চমক থাকে, নতুন কিছু থাকে। এবং আপনার জীবনে আপনি যদি জানতে চান যে কি হচ্ছে এই সময়টা, আর কেনই বা আপনার সময়টা ভালো যাচ্ছে না, কেন দুর্ভাগ্য আপনার জীবনে বারবার হানা দিচ্ছে, সেই সব কথা নিয়ে কিন্তু দাদা আপনাদের ডিটেলস বলার চেষ্টা করেন অনলাইনে। তাই অনলাইনে এই অনুষ্ঠানে অবশ্যই আসার চেষ্টা করুন, এবং বুকিং নাম্বারে ফোন করে নিশ্চয়ই বুকিং করবেন। সেখানে তো একটা জায়গা রয়েছে আপনাদের, যেখানে আপনারা চেম্বারে গিয়ে একটু ডিটেলস দেখার চেষ্টা করেন। তো একটু জিজ্ঞেস করি, যখন চেম্বারে কোনো মানে ক্লায়েন্ট আপনার আসে, তখন কি আপনি এই যে অ্যাস্ট্রোলজিক্যাল ভাই তো দেখেনি, তার সাথে সাথে আপনি কি হাত বা নিউমারোলজি এগুলো দেখার চেষ্টা করেন? হ্যাঁ, এগুলো তো অবশ্যই নির্ভর করে, কারণ আমি এর আগেও বলেছি যে 17টা চ্যাপ্টার আছে জ্যোতিষ চর্চার ভেতরে,
যত ডিপলিতে যাওয়া যাবে, এক একটা চ্যাপ্টার যত জ্যোতিষ বিদ্যাটা যতটা মধুর এবং জ্যোতিষ যে ফল আমরা দিয়ে থাকি এবং যে গণনা করি বা যে বিচারটা করি সেটা কিন্তু আরও বেশি মধুর। যত এর ভিতরে প্রবেশ করা যাবে ততটাই মধুর, কারণ জ্যোতিষ শাস্ত্রটাই মধুর। তো সেই ক্ষেত্রে যে আমাদের জীবনে হয়তো দেখা গেল যে কোনো ক্ষেত্রে রবি ভালো, কারো চন্দ্র ভালো, কারো মঙ্গল ভালো, কারো বুধ ভালো। আমি এর আগেও বলেছি যে কিছু কিছু অনেক সময় যে ফোনগুলো এসেছিল এর আগে যে সরকারি চাকরির যোগ, তো সরকারি চাকরির যোগটা শুধু যে রবির ক্ষেত্রেই হয় তো সে কথা আমি বলছি না, শুধু রবি ক্ষেত্রে হয় না, অনেকগুলো গ্রহের দেখার দরকার। একদমই তাই। দেখিনি কে রয়েছেন। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি কল্যাণীর থেকে স্নেহা সাহা বলছি। হ্যাঁ স্নেহা, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন স্নেহা, বলুন, আমরা আছি আপনার সাথে। বলুন দাদাকেও নমস্কার। হ্যাঁ নমস্কার, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। বলুন স্নেহা, আমি একটু নিজের সম্পর্কে জানতে চাই। নিশ্চয়ই, আপনার ডেট অফ বার্থ বলতে হবে তার জন্য। ডেট অফ বার্থ হচ্ছে 11ই ফেব্রুয়ারি। স্নেহা সাহা বললেন? হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে বলছেন? নৈহাটি থেকে বলছেন। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। 11th February 1996। সময়টা বলবেন। দুপুর 2:35। জন্মস্থানটা কোথায়? জন্মস্থান নৈহাটিতে। নৈহাটি। হ্যাঁ। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় নাকি? হ্যালো। হ্যাঁ স্নেহা বলছি, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, অনিয়মিত দেখা হয়। আমাদের বাড়ির প্রত্যেকটা লোক দেখে, ইভেন দাদার প্রোগ্রাম খুব ভালো লাগে। আচ্ছা, ভালো লাগে আপনার, অনুষ্ঠান দেখেন সবাই মিলে, তাই তো? আর কোনোদিন চেষ্টা করেছেন লাইনে আসার? আমি অনেকবার চেষ্টা করেছি দিদি, কিন্তু কোনোদিনও লাইন পাইনি। আজকে লাইন পেয়ে প্রচন্ড খুশি। আচ্ছা, মানে প্রথম থেকেই চেষ্টা করছেন? হ্যাঁ, প্রথম থেকেই চেষ্টা করছেন। হ্যাঁ, তো অনেকক্ষণ আগে থেকেই ট্রাই করছিলাম। আচ্ছা, খুব ভালো কথা, পেয়ে গেছেন। আচ্ছা, রবিবার জন্মবার ছিল? হ্যাঁ, রবিবার জন্মবার ছিল। রবিবার। হ্যাঁ, মিথুন লগ্ন তুলা রাশি। হ্যাঁ, জানা আছে? হ্যাঁ, মিথুন লগ্ন তুলা রাশি, 7ই নক্ষত্র, রাহুর মহাদশায় জন্ম, কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি রৌপপায়া। আচ্ছা, হরস্কোপটা দেখি। শুক্র তুঙ্গস্থ, বৃহস্পতি সতেত্রী। প্রশ্ন কি নিয়ে, কেরিয়ার নিয়ে? কেরিয়ারের জায়গাটা খুব ভালো, আমি এই কথা বলবো, ঠিক আছে? কেরিয়ার জায়গাটা অবশ্যই ভালো, কিন্তু জন্মস্থান থেকে দূর প্রান্তে কেরিয়ার যোগ করছে, ঠিক আছে? কিছু কিছু জায়গায় বাধার ভেতর অগ্রগতি, মানে আপনি যখন কিছু করবেন একটু বাধা পেতে হবে আপনাকে, তারপর আপনি সেটাকে ওভারকাম করে যেতে পারবেন। অগ্রগতি হবে কিন্তু বাধার ভেতর, কারণ এখানে এডুকেশন আপনাকে যিনি এগিয়ে নিয়ে যাবেন সেটা হচ্ছে শুক্র গ্রহ, এবং ওটা কেতুযুক্ত হয়ে বসে রয়েছে। আপনাকে শরীর স্বাস্থ্য নিয়ে অনেকটা সচেতন থাকতে হবে, ঠিক আছে? কোল্ড অ্যান্ড কাফের সমস্যা, স্কিন ডিজিট অ্যালার্জি, ঠিক আছে? চেস্টের দিকে প্রবলেম আছে এগুলো? হ্যাঁ। কি কি আছে? হ্যালো। হ্যাঁ, কি কি আছে দাদা যেগুলো বললেন? হ্যাঁ, একদম সবকটাই মিলে গেছে। ঠান্ডা লাগে? অবশ্যই। আচ্ছা, স্কিন ডিজিজও রয়েছে? একটুতেই ঠান্ডা লেগে যায়, আর একবার লাগলে দিদি প্রচন্ড কষ্ট হয়। একদম, আপনার জন্মছক তো সেটাই ইন্ডিকেট করছে। খুব ভালো হরোস্কোপ, দু একটা জায়গা ঠিক করে নিলে বাদ বাকি আপনার কেরিয়ার খুব ভালো কথা, এই কথা বলবো। আচ্ছা, আমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য অ্যাপ্লাই করছি, সেটা কি হবে? আচ্ছা, একটু দেখে নিই আপনার দশাটা কি চলছে, তারপর আমি কথা বলি। বুদ্ধদার কাছে এমন একটা কিছু আছে যেটা উনি বারবার বলেন যে যাদের জন্মছকে গভর্নমেন্ট সার্ভিসের যোগ রয়েছে, আমি দায়িত্ব নিয়ে তাদেরকে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস করিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। সরকারি চাকরির হরোস্কোপ এটা নয়, আপনি কোন পাবলিক সেক্টরের দিকে আমি চিন্তা ভাবনা রাখতে পারেন। আচ্ছা, আপনি, আমি আর একটা প্রশ্ন করবো আপনাকে, এটা আপনাকে শেয়ার করতে হবে। আপনি কি বিবাহিত? না। আচ্ছা, বিবাহের যোগ খুব একটা ভালো দেখছি না, কারণ বিবাহ ক্ষেত্রটা একটু ডিস্টার্বেল আছে, ফেভারেবল নয়। আগামী 2 থেকে 2.5 বছর বিয়ে করার যে ব্যাপার, বিবাহের যে জায়গাটা, এটা কিন্তু ফেভারেবল নয়। হ্যাঁ, আড়াই বছর আপনাকে ওয়েট করবেন, তারপর বিবাহের দিকে এগিয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন।
আর এইভাবে বুদ্ধদা পুরো পুঙ্খানুপুঙ্খ বলে দেওয়ার জায়গাটা রাখেন অনলাইনে, তাই যারা আসতে চাইছেন আসুন, এবং যারা মনে করছেন যে অনেক কথা রয়েছে যেগুলো আমরা অনলাইনে আলোচনা করতে পারি না, তার জন্য কিন্তু অবশ্যই বলবো চেম্বার রয়েছে, চেম্বারে আপনারা আসতে পারেন। চেম্বারের নাম্বারটা একটু লিখে নেবেন যেখানে বুকিং করে আপনাদেরকে আসতে হবে, 9836045461 এবং 9433062633। আপনারা পেয়ে যাচ্ছেন কোথায় কোথায় একটু লিখে নিন। আগামীকাল অর্থাৎ রবিবার শিথিল মোড়ে চেম্বার কিন্তু রয়েছে দাদা, শিথিল মোড়ের জন্য এখনও নাম লেখা হচ্ছে, নাম লিখিয়ে নিতে পারেন, মানে কলকাতার শিথিল মোড়ে। প্রতি শনিবার থাকছেন গোলপাক চেম্বারে, বহরমপুর দুর্গাপুর তারাপীঠে থাকছেন, প্রতি বৃহস্পতিবার তারাপীঠ চেম্বারে থাকছেন, প্রতি শনিবার গোলপাক, প্রতি রবিবার শিথিল মোড় কলকাতা। আর পেয়ে যাচ্ছেন আপনারা আগরতলায় কবে আছে দাদা আবার নেক্সট? আগরতলাটা এখন সিলেক্ট হয়নি, আগামী হ্যাঁ বহরমপুর 23 তারিখে, 23 তারিখে বহরমপুর, 23শে এপ্রিল আপনারা পাচ্ছেন কিন্তু দাদাকে বহরমপুরে। এছাড়া দুর্গাপুরে কি আছে এর মধ্যে? এখনো সিলেক্ট হয়নি, এখনো সিলেক্ট, কাজের এত চাপ এগুলো সিলেক্ট করতে হবে অবশ্যই। কে আছেন দেখেনি, হ্যালো নমস্কার। নমস্কার, আমি রূপসা বলছি বেহালা দিয়ে, দাদাকে নমস্কার। নমস্কার, রূপসা বেহালা থেকে? মানে আমি জবে থেকে অনুষ্ঠান দেখছি, আমি দেখছি দাদা প্রায় দিনই টিপস দিয়ে থাকেন, তো কি হয় আমি শুনেছি বা লিখে রাখা হয়েছে কিন্তু ব্যবহারটা করা হয়নি, কিন্তু বাস্তু নিয়ে যেদিনকে দাদা আলোচনা করছিল বাস্তুর জন্য একটা টিপস দেবে প্রথম ফোন মানে প্রোগ্রামে বলা থেকে আমি একদম মানে কনস্ট্যান্ট যে আজকে আমার এটা প্রবলেম মানে আমি ফিল করছিলাম, তো আমি সেই টিপসটা দাদা শুনে লিখে নেওয়ার পরে আমি কিন্তু সেইটা অ্যাপ্লাই করেছি। কোন টিপসটা একটু বলবেন? করেছি বলা ভুল, সম্পূর্ণ নিয়মটাও লিখে রেখে আমি অ্যাপ্লাই করেছি, আর অ্যাপ্লাই করার পরে মানে বাস্তুর সমস্যা সেটা আমি না জানলেও মানে আমার বাস্তুতে কোনো প্রবলেম হয় ফিল করছিলাম, এখন আমি বুঝতে পারছি যে এই টিপসটা কিন্তু আমার বেশ কিছুটা এফেক্ট দিয়েছে, মানে আমি কিছু সুফল পেয়েছি। বাহ, একটা দারুণ খবর দিলেন কিন্তু আপনি, ধন্যবাদ জানাই তাকে। হ্যাঁ আপনি আগের দিন আমি জাস্ট এটা আমি প্রথম থেকে ট্রাই এঙ্গেজ তো পাওয়া যায় না লাইন, তো আমি জাস্ট এটুকু জানার জন্য যে যারা তো দাদা চেম্বারে যায় তারা তো জানি হয়তো অনেক বেটার, আমি যদি টিপসে উপকৃত হয়ে থাকি তো টিপস দিয়ে কিন্তু অনেকটা মানে আমি ভালো রয়েছে, সেটা আমি অনুষ্ঠান নিয়মিত দেখি আমি এতটা উপকৃত হতে পারলে। বা খুব ভালো লাগলো রূপসা আপনার ফোনটা পেয়ে, আপনি নিয়মিত অনুষ্ঠান দেখেন এবং টিপসটা আপনি ফলো করেছেন এবং যেটার মধ্যে নেগেটিভিটি আপনার ছিল সেটা আপনি ফিল করছেন যে কিছুটা পজিটিভ বাস্তুর ক্ষেত্রে এটা বিশেষ। হ্যাঁ বলুন একবার। আপনি এখন এই মুহূর্তে ভালো আছেন, এটা সাময়িক প্রতিকার হলো, সেটাও তো কিন্তু সাময়িকটাও যে আমি এতটা বুঝতে পারবো, সত্যি বলছি আমি যখন টিপসটা অ্যাপ্লাই করি আমি হয়তো মনে একটা বিশ্বাস নিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু এটাই আমি জানতাম যে টোটকা টিপস তো কতটা, কিন্তু আমি যখন ফলটা পেয়েছি আমি বুঝতে পারছি সাময়িক হলো মানে কিছুটা মেডিসিন দিয়েও তো মানুষকে বাঁচিয়ে রাখা যায়, তারপর তো অপারেশন। একদম একদম, ভালো কথা বললেন, ভালো লাগলো, খুব ভালো লাগলো শুনে। আপনি একটা কাজ করবেন মানে চিরস্থায়ী ভাবে যদি বাস্তুর দোষটা কাটাতে চান, আমি দাদার সাথে এই বিষয়ে দাদা তো আমি আপনার সাথে অবশ্যই একটু চেম্বারে যাবো, কারণ আমার এই বাস্তু না সারা জীবনের জন্য যে আপনি রেমেডি দিতে পারবেন সেটি কাউকে জিজ্ঞেস করার আমার প্রয়োজন। আপনি আপনি আসবেন অবশ্যই, অবশ্যই আসবেন, আদৌ কি লাগবে বা লাগবে না আমি কিন্তু সবার রেমেডিয়াল মেজারমেন্ট কিন্তু ওইভাবে করি না। একদম দাদা, বা এটাতেই হয়তো কাজ হবে। হ্যাঁ অবশ্যই তাই। আপনি আজকে কার সম্বন্ধে জানবেন? আজকে সত্যি বলতে কি আমার আরেকটা রিকোয়েস্ট ছিল দাদার কাছে। হ্যাঁ বলুন। মানে আমি যত অনুষ্ঠান দেখি তো আমি সবটাই জানি যে দাদাকে তো ডেট অফ বার্থ ছাড়া কিন্তু কিছু তো বলে দেয়, তো আমি ঠিক ভাবে ডেট অফ বার্থটা বলতে পারবো না, একটু কি নিজের বিষয়ে জানা যাবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই। দাদা তো এটা একটু সময় দেবেন, আমার দ্বারা একটু সময় দেবেন দাদা, তো এটা এই নিয়ে বিশাল রিসার্চ করছেন। আমি সেটাও দেখেছি অনুষ্ঠানে, সেই জন্যই কিন্তু ভাবলাম আজকে যদি একটু জানতে পারি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা, আপনি জানুন ডেট অফ বার্থ না থাকলেও
শ্রী বুদ্ধ সিদ্ধার্থের অনুষ্ঠানে জানা যায় অনলাইনে। অনেকেই বলেন আসুন চেম্বারে জানিয়ে দেবো, কিন্তু উনি অনলাইনেই বলার চেষ্টা করেন। রাশি লগ্নটা বলা যাবে না, কিন্তু এই মুহূর্তে আপনি কেমন আছেন কি বিত্তান্ত সেটা বলা যাবে। হ্যাঁ আচ্ছা, আপনার কি বার জন্মবার ছিল ওটা কি মনে আছে? আমি না শুক্রবার আমার জন্ম, সেটা আমি জানি। শুক্রবার মানে বৃহস্পতিবার মাঝরাত, সেইতে মা বলতো শুক্রবার। আচ্ছা, আচ্ছা বর্তমান যেটা আমি পাচ্ছি, আপনি কোনো গভর্নমেন্ট সার্ভিস করছেন? আমি না দাদা একটা সার্ভিস করছি, একটা গভর্নমেন্ট সার্ভিস। একবার পরীক্ষা দেওয়াতে আমি প্রথমেতে সিলেক্ট হয়েও পরে না মানে ওটা মানে সবাই জানতো হয়ে যাবে, হতে হতে হয়নি। আমি চেষ্টা চালিয়ে যাব, এটা গেল এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার গুরুজনদের কারো স্বাস্থ্যহানি দেখতে পাচ্ছি, মানে স্বাস্থ্য কম বেশি ভালো থাকবে? একদম একদম, আমার গুরুজন বলতে আমার মায়েরই ভীষণ স্বাস্থ্যহানি যাচ্ছে, মানে মা গিতে গিতে ব্যথা হাতে পায়ে বা দিয়ে যাচ্ছে, মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা একদম। হ্যাঁ সব মানে সেটা পায়ের হাতে কোমরে। অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে নেবেন কেমন? হ্যাঁ সেটা নিয়ে দাদা ভীষণ, সেটা নিয়েও একটা আমি টেনশনে চলছি। আচ্ছা, এতে টেনশন করার কিছু নেই, সময় আছে কিছু না। আসুন আরো ডিটেইলস নিশ্চয়ই। আচ্ছা, আমি আমি একটা কথা আমি একটা কথা বলবো যে এই ক্ষেত্রে আপনার কিন্তু এখানে বিবাহ ক্ষেত্রটা খুব ভালো দেখাচ্ছে, ঠিক আছে? বিয়ে করেছেন? না না না। আচ্ছা, আপনার এখানে বিবাহের জায়গাটা অবশ্যই ভালো এবং কর্মক্ষেত্রের জায়গাটাও ভালো, অর্থাৎ আপনি নিজেকে নিজে যদি পরিশ্রম করে লড়াই করে নিজেকে এগিয়ে নিয়ে যান, আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না। অনেক ধন্যবাদ দাদা, এটা আমি ভীষণ একটা পজিটিভ এনার্জি পেলাম, কারণ আমি লড়াই করছি তো এখানে যদি একটু পজিটিভিটি শোনা যায় সত্যি লড়াইয়ের একটা ইয়ে বের হবে। প্রথমে আপনাকে আমি কি দিয়ে শুরু করলাম কথাটা, যে আপনি কোনো গভর্নমেন্ট সার্ভিস করছেন কিনা, অর্থাৎ তার মানে এটা কি হলো, আপনার গভর্নমেন্ট সার্ভিস এখানে আমি দেখতে পাচ্ছি। আমি বন্ধুদের বলছি যে এই যে দুজন আমরা ফোন পেলাম, দুজনেই বলে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি বা চেষ্টা করে যাই লাইন পাই না, তাদের জন্য বলে দিই আপনাদের জন্য কিন্তু আজকে একটা সুখবর রয়েছে। এখন থেকে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার রাত্রি 9টা থেকে 10টা দাদা কিন্তু আপনাদের সবার সাথে কথা বলতে আগ্রহী। যারা ফোন করবেন তারা এই নম্বরে ফোন করবেন, 9635223291 9635223291। আপনারা যারা 9টা থেকে 10টা মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ফোন করবেন এই নাম্বারে ফোন করবেন 9635223291 এই নাম্বারে। 9টা থেকে 10টা একটা মাত্র প্রশ্ন নিয়ে আপনারা আসবেন রাত্রির 9টা থেকে 10টা আপনারা ফোন। এটা এই শুভ নববর্ষের জন্য স্পেশাল একটা অফার, হ্যাঁ অফার দিচ্ছেন, সবাই তো পান না বা দূরের বন্ধুরাও আসতে পারেন না, তাদের জন্য একটা সুযোগ। একদম তাই। কে রয়েছেন? নমস্কার। হ্যালো নমস্কার, আমি জয়িতা সাহা বলছি। হ্যাঁ জয়িতা, কোথা থেকে বলছেন? হ্যালো জয়িতা, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? সম্বন্ধে জানতে চাই। নিশ্চয়ই, আপনার ডেট অফ বার্থ? সেটাই, আমার না ডেট অফ বার্থটা মানে নেই। এইটা একটা আপনারা ভালো একটা পেয়ে গেছেন, সবাই যখন আসছে ডেট অফ বার্থ যাদের নেই। দাদার প্রোগ্রাম আমি দেখি তো খুব ভালো লাগে, দেখেছি যে এরকম দাদা এটা ছাড়াও বলে দিতে পারেন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, দাদা দেখছেন, একটু সময় লাগবে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ আমি বলছি, আপনি চেম্বারে এলে আরো ডিটেইলস জানতে পারবেন পারফেক্টটা, তো এখান থেকে একটু আপনি জেনে নিন। আচ্ছা, কিবার জন্ম ছিল এটা মনে আছে? শনিবার। তারিখটা জানা নেই? না না। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে আপনি আলোই আলোকিত, অর্থাৎ আপনার গুরুজনদের কারো বিশেষভাবে আপনার উপর একটা সাপোর্ট আছে ভালো, ঠিক আছে? আপনি যেটাই করবেন সেটাই আপনার ক্ষেত্রে, এক্ষেত্রে আমি কিন্তু খুব শুভ দেখতে পাচ্ছি এবং বর্তমান যে সময়টা সেটা খুব ভালো বলবো। পড়াশোনা এখন কি আপনি পড়াশোনা নিয়ে ব্যস্ত? না, গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আশা করি খুব ভালো রেজাল্টও আছে আপনার। হ্যাঁ হ্যাঁ।
খুব ভালো কেরিয়ার যোগও করছে, কিন্তু জন্মস্থান থেকে একটু দূর প্রান্তে, কেমন? হ্যাঁ, চেষ্টা যেন ত্রুটি রাখবেন না, অবশ্যই ভালো। এবং আর একটা কথা বলে দিই, আপনার বিদেশ যাত্রা যোগ পাচ্ছে এখানে আমি, ঠিক আছে? হ্যাঁ, তো এবারে এক্ষেত্রে কি, এক্ষেত্রে কিছু টোটালটা এভাবে বলা যায় না, কিছু কিছু ক্ষেত্র সেগুলোকে বলে দেওয়া সম্ভব। হ্যাঁ, বিস্তারিত জানতে গেলে কিন্তু চেম্বারে অবশ্যই আসতে হবে। তার মধ্যেও কিন্তু উনি মিলিয়ে দিলেন, তো সেক্ষেত্রে আপনার যদি নিজের সম্বন্ধে ইন ডিটেলস জানার থাকে তাহলে অবশ্যই চেম্বারে আসুন, যোগাযোগ করুন, সবকিছু আপনি জানতে পারবেন। আপনার রাশি লগ্ন কি, আপনার জন্ম তারিখও, মানে এটাও তো রেকটিফিকেশন, হাত হাত হাতে হাত দেখেও সেই বিচারটা নিয়ে আসা যায় যে ওনার কি রাশি এবং কি লগ্ন। তো এই জায়গাগুলো অবশ্যই আপনি দেখতে পাবেন। আর আমাদের হাতে সময় কমছে বুদ্ধদা, আমাদের একটু টিপসে আমরা যাই। হ্যাঁ, তো টিপসটা হচ্ছে, এটা সর্বজন গ্রাহ্য, সবাই করবেন, ভগবান শ্রী গণেশ পুজো কিভাবে করবেন, সাতটা দুর্বা ঘাস, অর্থাৎ সেভেন, সাতটা দুর্বা ঘাস ভগবান শ্রী গণেশের মাথা বা সুরের উদ্দেশ্যে নিবেদন করবেন। একটা জায়ফল, জায়ফলটা কি করবেন, জায়ফলটা কাঁচা হলুদকে বেটে নিয়ে সেই হলুদটা পুরো জায়ফলের মধ্যে মাখিয়ে নিয়ে গণেশের কাছে নিজের মনোকামনা জানাবেন, যার যার যেটা যেটা মনোকামনা আছে। এটা খুব অব্যর্থ টোটকা, আমি বলবো যে এটা খুবই ভালো ফল দেয়, এবং এতে কোনো রাশি লগ্নের কোনো ব্যাপার নেই, পুরুষ নারীর কোনো ব্যাপার নেই, কি চাকুরিজীবী, কি ব্যবসাদার, কি বিদ্যার্থী, এটা সবাই এই ক্রিয়া করতে পারে। এই হচ্ছে আজকে ডিভাইন পাওয়ারের টিপস। সময় কমছে, আমি আরেকবার যেতে যেতে খালি দাদার যে কোথায় কোথায় বসছেন সেটা জানিয়ে দিচ্ছি। আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক শনিবার গোল পার্কে, প্রত্যেক রবিবার পাচ্ছেন শিথিল মোড় চেম্বার, প্রতি বৃহস্পতিবার পাচ্ছেন তারাপীঠে, বহরমপুরে পাচ্ছেন 23 এপ্রিল, এছাড়াও দুর্গাপুর, বর্ধমান, আগরতলা, শিলিগুড়ি প্রভৃতি জায়গায় থাকছেন। কবে কোথায় থাকছেন একটু চেম্বারের ফোনে জেনে নেবেন। আর হ্যাঁ, তো আমি, আপনিও অ্যানাউন্সমেন্ট করেছেন, তার সঙ্গে আমিও একটু বলে রাখি যে আমি দর্শক বন্ধুদের সঙ্গে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার রাত্রি 9টা থেকে 10টা এক ঘন্টা নিজে কথা বলবো। তাই আপনারা ফোন নাম্বারটা, হ্যাঁ, আমি একবার বলে দিই, 9635223291, আরেকবার বলছি 9635223291, এই নাম্বারেই ফোন করবেন, যেখানে উনি সরাসরি ফোন ধরে আপনাদের সাথে কথা বলবেন। আর বুকিং নাম্বারে কিন্তু ফোন করলে কথা বলা যাবে না, এই নাম্বারেই ফোন করতে হবে। আজকে আমাদের সময় বোধহয় একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি, আমরা শেষ করব, কিন্তু শুরু করবেন আপনারা বুকিং নাম্বারে ফোন করা, যেখান থেকে নিজেদের জীবনের অনেক টিপস আমাদের দরকার হয়, কিভাবে চলবো আমরা, আমাদের ছেলেমেয়েদের কিভাবে নিয়ে যাব, তাদের কোন পথে এগোলে ভালো হবে, বা ব্যবসাটা আমার মন্দ চলছে, কি ব্যবসা আমি করতে পারি, বা চাকরি আদৌ কি আমার জীবনে রয়েছে না অন্য কিছু দিকে আমি যাব, বা বিদেশে গিয়ে আমি কি ভালো থাকতে পারবো, বিদেশ যাত্রা কি রয়েছে, নানা রকম প্রশ্ন আমাদের মনে থাকে, আমরা ভবিষ্যৎ সম্বন্ধে জানতে তো আগ্রহী, তা একটু জানার জন্য চেম্বারে আসবেন, ভালো থাকতে পারবেন, এটুকুনি বলা যায়। দাদাকে ধন্যবাদ, ধন্যবাদ জানাই আপনাদের।